56,000 ডোজ করোনা ভ্যাকসিন। কোল্ড চেইন বজায় রেখে 38 কার্টুন আনা এসব ভ্যাকসিন রাখা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের আইপিআই স্টোরে। জানুয়ারি রোববার সকাল 7টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন। নগর ও জেলায় অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। আজকে চট্টগ্রাম জেলা এবং সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দকৃত 456,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে এবং আমরা এটা গ্রহণ করে আমাদের যে ভ্যাকসিন গ্রহণ একটা টিম আছে এই টিমের সকল সদস্যের উপস্থিতিতে প্রয়োজনীয় কার্যাবলী সমাপনান্তে আমরা এই ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের যে ইউপিআই কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোর রুম সেই রুমের WIC রুম যেটা সেই রুমে আমরা এটা সংরক্ষণ করেছি। নির্দেশনা মোতাবেক এই রুমের তাপমাত্রা এই ভ্যাকসিনের জন্য উপযোগী 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় এই ভ্যাকসিনগুলো এখানে সংরক্ষিত আছে। তিনি সি প্লাস কে আরো জানায় চট্টগ্রামে আসার পর এইসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের আইপিআই স্টোরে রাখা হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচি শুরু হতে পারে 7 ফেব্রুয়ারি থেকে। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের 14টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদা মোতাবেক এই ভ্যাকসিনগুলো আমরা স্বশা স্থানে প্রেরণ করব। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 7ই ফেব্রুয়ারি সারা দেশে এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে এবং আমরা আশা করব ওই তারিখেই আমরা চট্টগ্রামেও এই কার্যক্রম আমরা শুরু করতে পারব ইনশাআল্লাহ। যে এই ভ্যাকসিন সবাই পাবে তবে ধাপে ধাপে প্রথম পর্যায়ে আমরা যারা সম্মুখ যোদ্ধা ছিলেন তারাই ভ্যাকসিনগুলো পাবেন এবং এটা কিন্তু অবশ্যই আমাদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এই মুহূর্তে যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তাদের রেজিস্ট্রেশন চলমান আছে। আর এই করোনার টিকাদান কার্যক্রমে নিয়োজিত থাকবে মোট 42টি টিম। টিকাদানকারী হিসেবে 2 জন মিডওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং 4 জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে প্রতিটি টিমে 6 জন করে সদস্য থাকবে বলে জানান তিনি। বাংলা।